गुड मर्निंग आमार प्रिय फैमिली। तो आजकेर ब्लगटा एकदमই अन्यरकम। तो अवश्य बोलबो जे तोमरा आमार प्रथम थेके शेष पर्यन्त आमार ब्लगटा देखो और आमार कथागुलो शुनबे। अवश्य माने खारापो लागते पारे अनेकेर, अनेकेर भालोओ लागते पारे। चलो चा खेये नि सकाले। तो देखो बंधुरा चले आसलाम चाउमिन बनाते। तो चाउमिन बनानोर जोन्नो निये नियेछि एखाने धनेपाता, एखाने लंका कुचि और एखाने शसा कुचि और एखाने आदा कुचि और ए पाशे पेंयाज। तो चलो एखन चाउमिनटा बानिये नि। कारेंट छिलो ना बोले तोमादेर साथे आर किछुई शेयर करते पारिनि। और एदिके देखो डिमटाओ किन्तु आमार भाजा हये गेछे और एदिके बादामटाओ किन्तु भाजा हये गेछे। एखन चलो चाउमिनटा सेद्धो करे नि। এই যে এদিকে দেখো জলটা বসিয়ে দিয়েছি। তো চলো এখন চাউমিনটা দিয়ে দিই। এই যে কালকে রাতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, যেখানে কাজ করে সেই বাড়িতে চাউমিনের ব্যবসা রয়েছে। ওটা আমার মামা বাড়ি, মানে আমার মায়ের পিসির ছেলের বাড়ি। তো চাটা খেয়ে চাউমিন বানাতে চলে আসলাম। ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। তো গরম জলটা দেখো বসানো ছিল, আগে থাকতে বসিয়ে দিয়েছিলাম। আর কাটাকুটিগুলো করে নিয়েছি, কারেন্ট ছিল না ওর জন্য তোমাদের সাথে আর সেমন কিছু শেয়ার করতে পারিনি। তারপরে দেখো চাউমিনটার মধ্যে একটু সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, কেননা একটা চাউমিনের গায়ে আর একটা চাউমিন একটুও লাগবে না। তারপরে কড়াইতে তেল দিয়ে দেখো এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর একটু আদা কুচি। তো আদাটা দিলে জানো তো মুখে পড়লে বেশ দারুণ লাগে। আর দেখো চাউমিনটা কিন্তু সেদ্ধ করে ঢেলে রেখেছিলাম। তারপরে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো তার মধ্যে চাউমিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে একটুখানি লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। আর বেশি কোনো মশলাপাতি কোনো কিছুই দেব না, কোনো সস বা কিছুই কোনো কিছুই আমি ইউজ করি না। একদম সিম্পলভাবে রান্না করি। ডিম, পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা দিই, কিন্তু কাঁচা লঙ্কা আজকে দেবো না, যেহেতু মাম্মাও খাবে ওর জন্য। আর লবণ হলুদ এই দিয়েই ব্যাস আমি চাউমিনটা। এবার দেখো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে, লবণ হলুদ ডিম। এখন ভালো করে একটুখানি ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। তো দেখো এখন প্রথমেই মাম্মামের জন্য গুছিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো সসটা আনা হয়নি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে সস আনার কথা, তো তোমাদের দাদাভাই ভুলে গেছে। তো তোমাদের দাদাভাইও চলে এসেছে। আর দেখো আমি এখন চাউমিনটা নামিয়ে নিচ্ছি। তবে খারাপ লাগেনি কিন্তু, মানে সস ছাড়া কিন্তু খারাপ লাগেনি, বেশ সুন্দরই লেগেছিল। তো দেখো এখন নামিয়ে নিলাম। এখন উপর থেকে শসা কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি। বেশ ধনে পাতাটা দিলে বেশ গন্ধটা যেন তো অন্যরকম লাগে। তারপরে উপর থেকে বাদাম ছড়িয়ে দিচ্ছি। ব্যাস যদি একটু সস হতো বেশ ভালোই লাগতো। তবে আমি আবার সসটা একটু চাউমিনের সাথে একটু মানে এড়িয়ে চলি, ভালো লাগে না। তো দেখো একদম দেখো এক থালা চাউমিন আমরা নিয়ে বসে গেছি, ওটা মাম্মামকে দিয়েছি। আর আমরা তিনজনে এক থালাই খেয়ে নেব। আমাদের জানো তো বেশিরভাগ এরকম একটা থালাই কিন্তু খাওয়া হয়, মানে চাউমিন বলো যাই হোক না কেন, মুড়ি চানাচুর বলো একটা গামলার মধ্যে মেখে নিয়ে নিলাম। আর 14টা বাটি করি না, কিন্তু বাইরের কেউ আসলে সেটা দিয়ে আলাদা করে। আর চলো খাওয়া দাওয়া করে নিই। তারপরে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। যাবো একটুখানি ভিডিও অফিসে, তো ওখানে একটু কাজ আছে। শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আর কোনো কাজবাজ কিছুই শেয়ার করলাম না, কাজবাজ ঝটপট করে নিয়েছিলাম। সকালবেলা ছিল না কারেন্ট, আর ওর জন্য মানে চাউমিন করতে করতে তখন কারেন্টটা আসলো, তখন একটু কিছু শেয়ার করলাম। তো এখন আবার যাচ্ছি ভিডিও অফিসে। তো আমাদের সরকার থেকে একটা জিনিস দেবে, মানে সরকার থেকে বলতে আমাদের গোষ্ঠী, আমাদের যে সেলফের গ্রুপ যে আমরা বই করেছি সেখান থেকে, আমাদের গ্রুপ থেকে, এটা সরকারই বলতে পারো, তো আমাদের দেবে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা দেখো চলে আসলাম, এই যে আমি আর আমার বোন। তো এখন দেখি কোথায় দিচ্ছে, এখন সেখানে যেতে হবে। তো চলো দেখি। তো বন্ধুরা আজকে আর হলো না, মানে কি বলবো আমাদের নাম আসেনি, কিন্তু হিসাব মতন জানো তো নামগুলো লিস্ট করে যে কার কার নাম এসেছে সেই বুঝে খবর দেওয়া উচিত ছিল। প্রচুর মানুষ ফিরে যাচ্ছে। তো চলো বাড়িতে গিয়ে কথা বলবো, ওখানে বাড়িতে যাই তারপরে। তো দেখো এখন আমরা বেরিয়ে গেলাম আর এটা হচ্ছে আমাদের বিডিও অফিস। তো এখানে সমস্ত রকমের সরকারি কাজকর্ম হয়। আর দেখো বোন কিনলো ছোলা মাখা, তো এখন ছোলা মাখা খাবো। আমরা হাবড়া স্টেশনে চলে এসেছি, এখন সেখান থেকে বাড়ির দিকে রওনা দেব। তো দেখো একজন আছে সামনে, ওনাকে সামনে নামিয়ে দিয়ে তারপরে আবার এদিকে রিটার্ন করবে। তো এইভাবেই কিন্তু যাওয়া হয়েছিল, শেষ পর্যন্ত আর বাড়ি আসতে পারলাম না তাড়াতাড়ি করে। একটা ফোন আসার কারণে আবার ছুটে যেতে হলো বিডিও অফিসে। তো বন্ধুরা এই এখন বাড়িতে আসলাম। এখন কটা বাজে জানো তো? সেই 10টার সময় বেরিয়েছি আর এখন দেখো 3টে বাজে। ওই যে 3টের সময় এই এখন আসলাম। আর তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে গেছিলো, বৃষ্টি হচ্ছে, মাছ একটু সস্তা পেয়েছে ইলিশ মাছ, তাই আবার নিয়ে এসছে। আর এদিকে তোজো বাবাকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম। আমি ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম বলতে আমি ভিডিও অফিসে ছিলাম, তোমরা তো জানোই। সকালে গেছিলাম, দিয়েছে হচ্ছে মুরগির বাচ্চা, ঠিক আছে? ওখান থেকে মুরগির বাচ্চা দিয়েছে। আর হচ্ছে তোমার তারপরে এবার দিতে লেট হচ্ছে, তা আমি তোমাদের দাদাভাইকে বলছি তুমি তো আজকে কাজ নেই, তাহলে তোজো বাবাকে নিয়ে আসো। কালকে তো ভেবেছিলাম যাবো, তো একবারে আজকেরটা হয়ে যাবে এখানে। আর নন্দিনী রেশন কার্ডটা ব্লক হয়ে গেছে, মানে লাল চিহ্ন না কি উঠে গেছে, তো তার জন্য আবার আমি বললাম তাহলে নন্দিনীকেও নিয়ে আসো, একবারে হয়ে যাবে। তা একবারে হয়ে যাবে বলতে মঙ্গলবারে কার্ডের কাজ হয় কিনা জানি না, বুধবারে হয় এটা শিওর। তারপরে আমি আবার গেলাম, আমি বলছি দেখি কার্ডের ওখানে যেয়ে দেখি হয় নাকি। তা বলছে হ্যাঁ ওকে নিয়ে আসো, আর আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে আসো, হয়ে যাবে। তা হয়ে গেছে, ওদের নিয়ে গেছিলো, মানে এক কাজে 3 কাজ হয়ে গেল। এক কাজ করতে গেছে 3টে কাজ হলো, মানে মুরগি আনা হলো, কুকুরকে ভ্যাকসিন দেওয়া হলো, নন্দিনী রেশন কার্ডটাও হয়ে গেল। ঠিক তো মুরগি আপাতত বাপের বাড়িতে রেখে এসেছি, কেননা আমি এখন সামলাতে পারবো না। মাকে বলছে মা তুমি একটু অন্তত বড় করে দাও, আমি একটা খাঁচা বানাই, তারপরে দেখা যাবে, এখন আমি পারবো না, তুমি একটু রাখো। মা রেখেছে। আর তোজো বাবা ওই দেখো ওই যে বাস্কেটে রয়েছে, আজকে একটা বড় বাস্কেট পাশের বাড়ি আমার মানে একটা বোনের কাছ থেকে নিয়ে, আমি বলছি কি তুমি একটু দাও ওই বাস্কেটটা, তারপরে ও তো ফেলানো রয়েছে, বলছে আমার ফেলানো রয়েছে তুমি নাও, তার জন্য নিয়ে ওটাই করে নিয়ে গেছি। ভীষণ কষ্ট পেয়েছে গো, কি কান্না করছিল, ঘেউ ঘেউ করছে মানে তোজো বাবা। তো চলো আমি স্নানটা করে নিই, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর ভাত এখন বসানো হয়েছে, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে এসে গাড়িতে করে ভাত বসিয়েছে, আমি তো টোটো এসেছি। আর হচ্ছে তোমার এখন একটু মাছ ভাজা যাই হোক কিছু একটু করবো, আর সেদ্ধ আর কিছু না। চলো তারপর দেখো বন্ধুরা স্নান করে এসে তাড়াতাড়ি করে ভাবলাম যে ভাজা করব না, থাক তাহলে একটু মাছটা একটু ঝাল করে দিই, যত সময় ভাজা করব তত সময় আমার ঝাল হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে মশলাটা বেটে একটুখানি দেখো ঝাল করে দিচ্ছি ইলিশ মাছের। ভাপা ভেবেছিলাম করব, যাই হোক আর আজকে আর হলো না। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে এখন নামিয়ে নেব। আজকে একটু পাতলা পাতলাই করব, বেশি ঘন করব না। তো দেখো নামিয়ে নিয়েছি, কালারটা বেশ সুন্দর এসেছে, দেখেছো? আর দেখো ননস্টিকের বাটিটা, এটাই মাছের তেলটুকু ভেজে নিলাম। চলো ভাত গুছাই। তো দেখো এখন ভাত গুছিয়ে এখন মাছের তেল দিয়ে দিলাম, ওটা নন্দিনীকে দিয়ে দিলাম, এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। আর দেখো আমিও বসে গেলাম খেতে। আর এদিকে দেখো মাছের ঝোল এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। দেখেছো কালারটা, দেখেছো কত সুন্দর এসেছে। আর একটা মাথা আর এক পিস মাছ দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। ওদিকে শুনু বলছি তোজো বাবার শরীরটা ভীষণ খারাপ গো। তো দেখো বন্ধুরা তোজো বাবাকে ভ্যাকসিন দিয়েছে, আর প্রচুর পরিমাণে শীত করছে। আর দেখো একদম কাঁপছে। আমি কাঁথা বের করে দেখো 2-3 ভাঁজ দিয়ে শুয়ে দিয়েছি, দেখো প্রচুর পরিমাণে কাঁপছে, দেখো দেখলে বুঝতে পারছো। কাঁপছে, পুরো কাঁপছে, আমার হাতই পূরণ হচ্ছে। ঘুমা বাবা, আস্তে আস্তে ঘুমা ঘুমা আমার সোনা বাবা। কষ্ট হচ্ছে কি। তো চলো বন্ধুরা আমি একটুখানি শুয়ে নিই। ও ঘুমাচ্ছে, ওটা খাটে পাড়ে নিয়ে আসলাম, কেননা খাঁচার মধ্যে থাকতো শুতেই পারছে না জানো তো। খাঁচার মধ্যে আমি পেতে দিয়েছি তবুও শুতে পারছে না, যে এমনি খাঁচার এক সাইডে পেতে দিয়েছি এক সাইডে গিয়ে শুচ্ছে। ওর জন্য ভাবলাম যে না ওরে উপরে নিয়ে আসি, উপরে এখানে ঘুমাক। তো দেখো বন্ধুরা এখন একটু উঠেছে পাপা, দেখো যে পাপা আ পাপা পাপা রে পাপা, কি হয়েছে? কষ্ট হচ্ছে আমার পাপার? আমার পাপা কষ্ট হচ্ছে? तुम सो ना पापा। তো দেখো বন্ধুরা, এখন আজকে অনেক দিন পর দুধ চা খাওয়া হচ্ছে, যেহেতু দুধ নিয়ে আসা হয়েছিল। তো নন্দিনী বলছো মা আজকে একটু দুধ চা করব। তা আমি বললাম আমার জন্য লিকার চা কর আর হচ্ছে তোদের জন্য দুধ চা কর। তা বলছে না সবাই দুধ চা খায়, খেলে এমনি আমার গলা বুক জ্বালা করবে, তার জন্য একটা গ্যাস ট্যাবলেট আগে খেয়ে নিই তারপরে চা খাবো। আর দেখো বিস্কিট দিয়ে দিচ্ছে। তো চলো, তো দেখো বন্ধুরা এখন তোজো বাবাকে খেতে দিয়ে দিলাম রাতের খাবার। সন্ধ্যাবেলা একবার খাইয়েছিলাম আর এখন দিয়ে দিলাম। তো চলো তোজো বাবাকে খাইয়ে তারপর আমাদের বিছনাটা করে নিই। তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম, এখন বাজে 10:30 রাত। আর তোমাদের সাথে তো কোনো কিছুই মানে শেয়ার করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। এসে মানে শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে টরে তারপর শুয়েছিলাম। সন্ধ্যাবেলা উঠে একটু সন্ধ্যা টন্ধে ধরিয়ে তারপরে মানে আমাদের গোষ্ঠীর যে খাতাপত্রগুলো সেগুলো একটু কিছু বাকি ছিল, সেগুলোকে হিসাব কিতাব করলাম। কেননা আবার তোমার দিল্লি থেকে লোক আসবে, সেই এখন যদি আমাদের ডাক পড়ে তো ঠিকঠাকভাবে হিসাব দিতে হবে, সেগুলো হিসাব টিসাবগুলো মিলালাম, মিলিয়ে সেগুলোকে লিখে রাখলাম। তো অনেকটাই রাত হয়ে গেছে আর ওর জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। তো সকালবেলা কি হয়েছে, সকালবেলাও তো সেইভাবে তোমাদের কিছু বলাই হয়নি। এত পরিমাণে বৃষ্টি পড়ছিল মানে কি বলবো, সেই আমরা গেছি তারপরের থেকে যে বৃষ্টি শুরু, বাড়ি এসছি তাও বৃষ্টি। তো ওর জন্য আর কোনো কিছুই বলা হয়নি, সুযোগও পাইনি। প্রথমে আমাদের মানে বলেছে যে কালকে রাত্রেবেলা বলেছে ফোন করে যে আমরা মুরগির জন্য মানে মুরগি, হাঁস, মুরগি, ছাগল এগুলো দেয় তো আমাদের গোষ্ঠীর মানে সেলফের গ্রুপ থেকে, এগুলো সরকারি দেয়। তো ওর জন্য আমাকে বলছে যে মুরগিতে নাম দিয়েছিলাম আমরা দুজনে মানে আমার বোন আর আমি, আর বাকিদের বলেছিল তো তারা দেয়নি, বলছে আমরা নেব না। তো আমাদের এখান থেকেও বলেছিলাম যে নেওয়ার কথা, কেউই নেবে না বলছে, ওই জন্য আমরা দুজনেই দিয়েছিলাম। দেওয়ার পরে আজকে প্রায় 1.5-2 মাস আগে নামটা নিয়েছিল, আর আজকে কালকে রাত্রেবেলা খবর দিয়েছে। খবর দেওয়ার পরে এবার বলছে যে সকাল 10:30-11টার মধ্যে ওখানে পৌঁছায় যেতে বিডিও অফিসে, যেখানে তোজো বাবাকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। ওখানে আমাদের সমস্ত কিছু কার্ডের কাজ বলো, তারপরে আই কার্ড বলো, সমস্ত কিছু ওখানেই কাজবাজ হয়। তারপরে হাঁস, মুরগি, গরু, ছাগল, কুকুর, বিড়াল সবার মানে ডাক্তার বসে ওখানে। তো ওখানে কোনো টাকা পয়সা লাগে না, শুধু ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের ভিজিট মানে এন্ট্রি করতে গেলে 20 টাকা করে লাগে, এইটাই আর কিছু না। আগের দিন গেছিলাম 20 টাকা নিয়েছে, এই দিন গেছি 20 টাকা নিয়েছে। আর ভ্যাকসিন ট্যাকসিনগুলো সব বাইরে থেকে কিনেই দিতে হচ্ছে, ওখান থেকে কিছুই দেয় না। ওখানে শুধু মানে ডাক্তারের ফিটা লাগে না, এটাই হচ্ছে ব্যাপার, বুঝেছ তো। এবার গেছি ওখানে, যাওয়ার পরে এবার যে ম্যাডাম নাম নিয়েছিল সে ম্যাডামের সাথে দেখা। তো এবার বলছে তোমরা এসছো, আমি বলছি হ্যাঁ, কেন কোনো সমস্যা? বলছে সমস্যা বলতে 15 জনের বেশি তো দেবে না, 15 জনের নাম এসছে। তো আমি বলছি তা আমাদের নাম কি আছে? তা বলছে দাঁড়াও দেখছি। তারপর দেখে বললো আমাদের কোনো নাম টাম নেই, তাই বলছে আমাদের কোনো নাম নেই। হ্যাঁ, নাম না থাকার কারণে এবার বসেছিলাম, বলছে বসো দেখি যদি কেউ না আসে তার বদলে তোমাদেরকে দেব, সেই কথাই বলছে। তো বসে থেকে 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 তারপরে ম্যাডাম বলছে তোমরা বাড়ি চলে যাও, হবে না আজকে। তারপরে চলে এসছি, ওখান থেকে হাবড়া স্টেশনে অবধি আসি, ওখান থেকে 10 টাকা করে ভ্যান ভাড়া নেয়। দুজনে স্টেশনে নেমেছি, নেমে তোমরা তো দেখেছিলে সেই ছোলা কিনেছিলাম, মানে আমি কিনিনি আমার বোন কিনেছিল ছোলা মাখা। তো খেতে খেতে রাস্তায় উঠে আমাদের গোয়ালবাটির টোটো দেখছি, আবার আমাদের মানে যেদিকে আমরা যাব তার উল্টো দিকে যাচ্ছে একজনকে নামিয়ে দিতে। তো আমরা বলছি যে তাহলে আমাদের গোয়ালবাটিকে নিয়ে যাবে? বলছে হ্যাঁ নিয়ে যাব। তা বলছে ওঠো তাহলে আমি গাড়িটা পাম্পের থেকে ঘুরিয়ে নিয়ে আসবো ওখানে। এবার পাম্প অব্দি গেছি, মানে কি বলবো, পায়ে হেঁটে গেলে 2 মিনিট লাগে আমাদের পাম্পে যেতে, 2 মিনিটও না 1 মিনিট, ওখান থেকে পুরো 1 মিনিট লাগে, একটুখানি পুরো একটুখানি আমাদের ওই স্টেশন থেকে পাম্প একদম একটুখানি। এইবার ওখানে পাম্পের ওখানে গেছি, যাওয়ার পরে এবার আমি বলছি যে ও ফোন করেছে আবার ম্যাডাম ফোন করেছে, ম্যাডাম বলতে ম্যাডামের সাথে আরেকজন থাকে আমার মামি একটা, ওই মামি ফোন করেছে বলছে যে এরকম তোরা কোথায়, আমি বলছি আমরা তো চলে এসছি, আমাদের তো চলে আসতে বলছে, বলছে ফোন করেছে যে এরকম একটা হবে মানে একজন নিতে পারবে, তো একজন যায়নি তার বদলে, তো আমি বলছি কি যে আমরা তো চলে এসছি, আমরা তো এখন টোটো গোয়ালবাটির টোটোয় উঠেছি, বলছে দেখ যদি যেতে পারিস, আমি বলছি কি করবি, আমার বোনকে বললাম, বোন বলছে তাহলে চল, তারপরে আবার সেই ওখান থেকে টোটোওয়ালাকে বলছে যে তুমি কি যাবে আমাদের গোয়ালবাটির টোটো, বলছি যাবে তুমি, বলছে আমি বলছি বিডিও অফিসে যাবে, বলছে হ্যাঁ যাবো, আমি বলছি কত করে ভাড়া, বলছে 20 টাকা, ওখান থেকে কিন্তু 10 টাকা করে ভাড়া বিডিও অফিস, হ্যাঁ তা এবার বলছে 20 টাকা করে ভাড়া, দুজনে 40 টাকা লাগবে, কি বলো আমরা এইমাত্র আসলাম ভ্যানে, আমরা 10 টাকা করে, তারপর ভ্যান থেকে নেমে গেছি আর টোটো থেকে নেমে গেছি, তখন আমি বলছি যে তাহলে তোমার কত দিতে হবে, এখন ওখান থেকে যখন তুমি আমাদের নিয়ে আসলে তোমার কত দিতে হবে, তা বলছে তুমি 10 টাকা দাও, মানে ওখান একটুখানি গেছি সেই তো আমাকে ওখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আবার গোয়ালবাটি যেত, 10 টাকাই নিত এক একজনের, তারপরে আমাদের কাছে 10 টাকা নিয়েছে গোয়ালবাটির, আমাদের নিজের সময় যেখান থেকে আমরা চলাফেরা করি সেই টোটোওয়ালা, যাই হোক এখন নিয়েছে, এটাই হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ তার টোটোয় হয়তো ওঠাটাই আমার ভুল হয়েছিল, হয়তো তাকে বললে ভালো হতো যে তুমি টোটোটা ফিরিয়ে নিয়ে আসো, আমরা এখানে দাঁড়াচ্ছি, সেটাই মানে বেটার ছিল, বেশি বুঝতে গেলে এরকমই হয়। থেকে নেমে আবার ওখান থেকে ভ্যান ধরলাম, ভ্যানে করে 10 টাকা করে দুজনে গেলাম 20 টাকা, মানে ডবল ভাড়া নিত, সেখানে দুজনে 20 টাকা নিল, তারপরে ওখান থেকে দিল, দেওয়ার পরে আমি গেছি, যাওয়ার পরে ওখান থেকে দিল, দেওয়ার পরে এবার অনেক লাইন, তা তোমাদের দাদাভাইকে বলছি কি কি গো প্রচুর লাইন পড়েছে, তাহলে তুমি না তোজো বাবাকে নিয়ে আসো, বলছে কালকে বুধবার নন্দিনীকে নিয়ে আবার যেতে হবে রেশন কার্ডটা ঠিক করাতে, তাও একবারে কালকে যাবো ওখানে, আমি বলছি কি দাঁড়াও আমি শুনে দেখি রেশন কার্ডের কাজ হচ্ছে নাকি, তখন আমি গিয়ে আবার শুনলাম বলছে হ্যাঁ ওকে নিয়ে আসো করে দেবো আজকে, তা বলছে কি গো তুমি শিগগিরই আসো, বলছে ঠিক আছে আমি তাড়াতাড়ি আসছি, উনি আবার গেছিল একটু বাজারে মাছ আনতে, এইবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নন্দিনীকে নিয়ে তোজো বাবাকে নিয়ে গেছে, তোজো বাবার ভ্যাকসিনটাও হয়ে গেল, ভ্যাকসিন একবারে কিনে নিয়ে গেছিল বাইরের থেকে তোমাদের দাদাভাই, ভ্যাকসিনের প্রচুর দাম নিয়েছে, হ্যাঁ সেটা তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি না, করব অবশ্যই করব, ভ্যাকসিন কত কি দাম নিয়েছে অবশ্যই করব, জানি তোমরা মানে এটা আমাকে বাজে কমেন্ট অনেকেই করবা, কিন্তু শখের বসে এনেছি আমি, আর ওকে আমি ভালোবাসি, আগেও বলেছি ওকে আমি ভালোবাসি, এখনো বলছি আমি ওকে ভালোবাসি, এখনো পর্যন্ত 3টে ভ্যাকসিন দিতে হবে পরপর 21 দিন বাদে বাদে, তো যাই হোক ভ্যাকসিনের কথাটা পরে আসছে, সেটা পরের কোনো ব্লগে বলবো, আর তো ভ্যাকসিনটা দেওয়া হলো, মুরগিটা পেলাম, নন্দিনীর রেশন কার্ডটাও ঠিক হলো, মানে এক কাজে গিয়ে 3টে কাজ হলো, মোটে কোনো কাজ হচ্ছিল না, না হতে হতে আবার সবকটা কাজ হয়ে গেল, আর তারপরে আবার আমার বোন বসে রয়েছে, বৃষ্টি পড়ছে, আমরা তো বেরোতে পারছি না, তোজো বাবাকে সেই ভ্যাকসিন দিতে দেরি হয়ে গেল, তখন আমার বোন আবার ওই ম্যাডামকে বলছে, ম্যাডাম বলছে তোমরা এখনো যাওনি, বলছে না বৃষ্টি হচ্ছে যায়নি, বলছে তোমার দিদি আমাকে কথা শোনালো, আমি বলেছিলাম যে তাহলে নামগুলো তোমরা দেখে বলতে পারতে যে এরকম অমুক অমুক দল আসো, অমুক দলের থেকে এই নাম এসছে, এবার সবাই এসে ফিরে যাচ্ছে, বলো এত দূর আসতে গেলে 2টো মানুষ 100 টাকা, পুরো যাতায়াত ভাড়া 100 টাকা, তাহলে বলো 100 টাকা কে দেবে বলো, তোমরা দেবে, এবার আমি এভাবেই কথা হাসতে হাসতে কিন্তু আমি বলেছি, তারপরে এবার বলছে তোমার বোন আমার তোমার দিদি আমার কত কথা শোনালো, হ্যাঁ তারপরে বলছে তাহলে আমাকে একটা স্লিপ দাও, হ্যাঁ তখন ওকে বললো যে ঠিক আছে আর একজন তো আসেনি তাহলে ওই বদলে ওকে একটা স্লিপ দিয়ে দিল, এবার আমাদের যে নামটা আসবে তখন ওদেরকে দিয়ে দেবে, আমাদের আর দেবে না, তো ওই করেই আমাদের আনাও হলো, ওরটাও হলো, তো যে বাবার জন্য ওরও হয়ে গেল, না হলে 5টা 5টা করে নিতে হতো দুজনে ভাগ করে, তো যাই হোক আর মুরগির বাচ্চাগুলো দেখাতে পারলাম না, অবশ্যই কালকে বা পরশুদিনের ব্লগে দেখানোর চেষ্টা করব, মুরগির বাচ্চাগুলো আমার মায়ের কাছে আপাতত রেখেছি, কেননা তোজো বাবা রয়েছে, আমি ঘর না করে কিছু করতে পারছি না, মাকে বলেছি তুমি একটুখানি দেখাশোনা করো তারপরে দেখা যাবে, তো মা ওদিকে মা ভালো করে খাবার দাবার এনে ওদেরকে যত্ন করছে, আর আমার মা আগেও একবার পেয়েছিল, খুব যত্ন করেছিল, অনেক বড় করেছিল, এক একটা প্রায় 4 কেজি 5 কেজি 3 কেজি এরকম করেছিল, তো অবশ্যই বিশ্বাস আছে আমার মা ঠিক পালন করবে আর আমি আনবো আমিও নিয়ে আসবো কারণ আমাকে দিয়েছে আমাকে আবার দেখাতে হবে তো অফিস থেকে লোক আসলে। তো চলো এই ছিল আজকের ঘটনা, বুঝতে পেরেছো? ভাড়া ডবল ডবল গেছে আর কি আর বলবো, কপাল যদি খারাপ থাকে না, বলে না অভাগা যেদিকে যায় নদীর জল সেদিকেই শুকিয়ে যায়, তো আমাদের অবস্থা হচ্ছে সেরকম। কিন্তু শুকাতে শুকাতে আবার জলও ভরে উঠেছে। যাই হোক ভালোর জন্যই হয়েছে, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এটা হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, জানি ভালো লাগেনি তাও বলছি। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা টাটা।